ঘূর্ণিঝড় বিপর্যয়ে ছিন্নভিন্ন গুজরাটের উপকূল, মৃত অন্তত দুই, বিদ্যুৎহীন 940টি গ্রাম। এই ঘূর্ণিঝড়টি এগোচ্ছে রাজস্থানের দিকে। তো এরই সম্বন্ধে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক। গতকালই গুজরাটের উপকূলে ল্যান্ডফল ঘটিয়েছে অতি তীব্র ঘূর্ণিঝড় বিপর্যয়। আছড়ে পড়েছে প্রবল ঝড়, ভারী বৃষ্টি, 120 কিলোমিটারের বেশি বেগে দমকা হাওয়ায় কার্যত ছিন্নভিন্ন বিস্তীর্ণ এলাকা। মৌসুম ভবন জানিয়েছেন, ল্যান্ডফলের পরে শক্তি হারিয়ে অতি তীব্র থেকে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বিপর্যয়। এখন এর অভিমুখ রয়েছে রাজস্থানের দিকে। জানা গিয়েছে কাল রাতে বিপর্যয়ের তাণ্ডবের শিকার হয়েছেন অন্তত দুজন। গাছ বা বিদ্যুতের খুঁটি চাপা পড়ে ভাবনগরের ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন 22 জন, মারা গিয়েছে 23টি পশুও। বহু বিদ্যুতের খুঁটি এবং গাছ উপড়ে গিয়েছে। গুজরাটের 940টি উপকূলীয় গ্রাম এখনো বিদ্যুৎহীন। সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে ভারী বৃষ্টি হয়েছে রাতভর। বৃহস্পতিবার রাতেই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে ফোন করে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘূর্ণিঝড় বিপর্যয় আসার বেশ কয়েকদিন আগে থেকেই অবশ্য স্পষ্ট পূর্বাভাস ছিল আবহাওয়া দপ্তরের। সৌরাষ্ট্র এবং কচ্ছ অঞ্চলের জন্য লাল সতর্কতা জারি করেছিল IMD। সেই সতর্কতা মোতাবেক ব্যবস্থাও নিয়েছেন গুজরাটের সরকার। কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় আগেভাগেই। সমুদ্রে যাতায়াত সম্পূর্ণ বন্ধ রাখা হয়, সেই কারণেই হতাহতের সংখ্যা অনেক কম হয়েছে বলে মনে করছেন। এখনো প্রস্তুত রয়েছে একাধিক উদ্ধারকারী দল, যে কোনো প্রয়োজনে তারা ঝাঁপিয়ে পড়বে। পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় বিপর্যয়ের ল্যান্ডফলের পরে IMD জানিয়েছেন, ঘূর্ণিঝড় বিপর্যয় এখনো সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলের ওপরেই কেন্দ্রীভূত রয়েছে। এর পরে সেটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। এর ফলে আজ রাজস্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড়ের জেরে 3 দিন ধরে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। আড়মের এবং জালোরের বাসিন্দাদের আসন্ন ঘূর্ণিঝড় এবং বৃষ্টিপাত নিয়ে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যোধপুর এবং উদয়পুরেও। এছাড়াও জয়সলমীর, বাড়মের, জালোর এবং আজমিরে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে শক্তিশালী ঝড়ের সম্ভাবনা রয়েছে। অবশ্য আগে থেকেই প্রস্তুতির কথা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড় বিপর্যয় এবং এর প্রভাবে ভারী বৃষ্টিপাতের মোকাবিলায় ইতিমধ্যেই মুখ্য সচিব GDP এবং আবহাওয়া দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। তো এই ছিল আজকের পাওয়া খবর।